আপনারা নিজেরাই দেখেছেন দর্শক কিভাবে রিয়াকশন দিচ্ছে। আমি আমার নিজের ভালো বলবো কথাটা সেটা না, দর্শক কিন্তু আমাকে দেখে যথেষ্ট, আমি যে প্রত্যাশা করেছিলাম দর্শক তার থেকে বেশি আমাকে দিয়েছে। অবশ্যই এটি একটি নতুন অধ্যায়ন বলে আমরা বলবো, মনে করব, তার কারণ ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা মুভি খুব কমই দেখি। তার কারণ ফ্যামিলির যে গল্পগুলা এগুলো কিন্তু অনেক বছর ধরে দেখছি আমরা, হচ্ছে না। সো বাবা মা ভাই বোন নিয়ে ফ্যামিলি নিয়ে হলে আসা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেই এতটা বছরের একটি গণ্ডি পেরিয়ে এত কিছু ভেঙে যে এমন একটি মুভি হয়েছে, এটা আমাদের সকলের জন্যই কিন্তু ভালো একটা দিক বলে মনে করা যায়। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। রাসেল যে ব্যাপারটা বলেছে পাপ পুণ্যের ব্যাপারটা, হেলেনাপুর একটা কথা আছে যে অজুর ব্যাপারটা, এটা আসলে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রিকে ম্যাক্সিমাম ফ্যামিলি ভালো চোখে দেখে না। তারা যদি মনে করে একটা নায়িকা ও নায়িকা চলচ্চিত্রে কাজ করছে, নায়িকা শুনলে ভালো ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাবও আসবে না, এটা যে যাই বলি, এটা আমি আমার জায়গা থেকে বলছি, সত্যি কিন্তু এটা। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি মানে মনে করে যে এখানে নোংরামি, অশ্লীলতা, পাপ কাজ, মানে নোংরামির আর শেষ নেই। নিশ্চয়ই তারা প্রযোজক, ডিরেক্টর অনেকের সাথে অনেক কিছু করে তারা ফিল্ম করছে। তো আপনারা, রাসেল যে কথাটি বলেছিল যে আসলে আমাদের পাপের যে জায়গাটি, মানে পাপ পুণ্যর যে ব্যাপারটি, আমাদের মুভিটা যখন করা হয়েছে, আমি আমার নায়িকার জায়গা থেকে আমি কাজ করেছি, আমি বলতে পারবো যে আমার ডিরেক্টর, আমার প্রোডিউসার, ইভেন হিরো, এরা কেউ, আমার ইউনিটের কেউ আমাকে কাজের পরে একটি কফি খাওয়ার জন্য কখনো দাওয়াত করেনি। এটাই আমি ক্লিয়ার করছি যে আমাকে কফি খাওয়ার জন্য একটা দাওয়াত করেনি। তো মানুষের যে ভ্রান্ত ধারণাটা যে ফিল্ম মানেই কিন্তু খারাপ, আসলেই কিন্তু ফিল্ম মানে খারাপ না, ফিল্ম মানে অশ্লীলতা না, ফিল্ম মানেই পাপ না। পাপ ধরতে গেলে এখন আপনারা যারা আমাকে দেখছেন, একটা বেগানা মেয়ে দেখলেও তো সেটা চোখের জেনা, তো ওই হিসাবে ধরতে গেলে সবই পাপ পুণ্য, আমরা কেউই পাপ পুণ্যের ঊর্ধ্বে নয়। আমি বিগত মাসে একটি মুভি সাইন করেছি, তারা 50 জন মেয়েকে দেখার পরে অডিশন নিয়ে আমাকে তারা সিলেক্ট করেছে। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এখন ঘুরে যাচ্ছে অনেক, 80-90% বলবো আমি, যে প্রযোজক ডিরেক্টররা তারা প্রপার বিনোদন দেওয়ার জন্য ভালো কাজের আশায় আমাদের চলচ্চিত্রটা যদি ফিরে আসে, এই বিনোদন প্ল্যাটফর্মটা যদি ফিরে আসে, তাহলে আমাদের সকলের জন্য ভালো, এই চিন্তাধারায় কিন্তু অনেক বিজনেস পার্সন ফিল্মে এসেছেন। যেমন আমার প্রোডিউসার, হি ইজ এ বিজনেসম্যান, হি ইনভলভড টু মেনি ইয়ার্স ফ্রম উইথ ড্রাগ অ্যাডিকশন সার্ভিস, অ্যান্ড রাকিব ভাই, হি ইজ মাই ডিরেক্টর, হি বিগ ডিরেক্টর, সবাই জানে যে সে কতটা মুভি করেছে, ফেমাস মুভি আমাদেরকে দিয়েছে। অ্যান্ড রাসেল, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট হিম, বিকজ হি ইজ এ জেন্টাল গাই, হি ইজ ভেরি ভেরি অনেস্ট পার্সন, লয়াল পার্সন অলসো। সো আমার টিমের সবাইকে, সবাই যখন কাজ করেছে, আমি জানি যে তারা কীভাবে পবিত্রতার সাথে এই কাজটা করেছে। ওই জায়গা থেকেও বলেছে যে ওরা যখন কাজ করেছে তখন কোনো পাপ বা অশ্লীলতা এই ধরনের চিন্তাধারা থেকে তারা কাজটা বানায়নি, তার জায়গা থেকে সে বলেছে। কিন্তু এটা অফ স্ক্রিনের কথা, অন স্ক্রিনে যখন একটা মুভি আসবে, মুভি মানেই তো সবাই আমরা জানি যে কী ধরনের হতে পারে। আর হেলেনাপুর কথাটা ছিল যে আপনারা কিন্তু মুভি দেখেছেন, একটা মুভিতে আমরা এখানে, আমাদের সিন ছিল, আমাদের লাগানোর জায়গা ছিল যে আমরা হয়তো কিছু রোমান্টিক সিন, কিসের সিন দিব, এটা দিব, কিন্তু আমরা কিন্তু সেটা করিনি। সো আপু ওই জায়গা থেকে বলেছিলো যে আপনারা অজু করে গেলেও কিন্তু অজুটা ভাঙবে না, মানে এটা এটা সিম্পল ছিল। আসলে তারপরেও আমি বলবো যে দেয়ার উইল বি মিস্টেক্স ইন এভরি হিউম্যান বিংস, আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে ভুল থাকবেই। সো ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, আপনারা আমাদের ইউনিটের কারো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমরা এত কষ্ট করে আপনাদের জন্য মুভি বানাই বা কাজ করি, আপনারা যদি এই সামান্য কথায় আমাদেরকে এভাবে হেট করা শুরু করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।